আমরা তো অলরেডি অনেক কিছু করে ফেলেছি, তো এখন আমরা যদি এই জায়গায় ধরেন হচ্ছে কি আমি কোনো একটা নিউ পোস্ট করলাম, দেন হচ্ছে কি আমি যখন পোস্টটা করব তখন আমার যদি একটা ফ্লাশ মেসেজ দেখা যায় তাহলে হচ্ছে কি এটা ইউজার ফ্রেন্ডলি হয়। তো এই ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা হচ্ছে গিয়ে টোস্ট নোটিফিকেশন ইউজ করতে পারি। তো টোস্ট নোটিফিকেশন ইউজ করার জন্য আমরা যেহেতু ভিউ ইউজ করতেছি, ইনার্শিয়া ডিফল্টভাবে হচ্ছে গিয়ে ভিউটা ইউজ করে, তো ভিউর হচ্ছে গিয়ে টোস্ট নোটিফিকেশনের অনেক প্লাগিং আছে। তো আমি অত কোনো প্লাগিংয়ের ভিতরে যাচ্ছি না, আপনারা আপনাদের মতন ইচ্ছে মতন অথবা আপনাদের যেটা ইচ্ছে খুশি আপনারা সেই প্লাগিংটা ইউজ করতে পারেন। আমি জাস্ট সিম্পল একটা প্লাগিং ইউজ করতেছি, এটা হচ্ছে গিয়ে ভিউ টোস্ট নোটিফিকেশন। তো ভিউ টোস্ট নোটিফিকেশনের যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের নোটিফিকেশনটা এরকম হচ্ছে গিয়ে দেখা যাবে। সো আমি হচ্ছে গিয়ে এটাই আমাদের প্রজেক্টের ভিতরে এখন ইমপ্লিমেন্ট করবো আর কি। তো এটাই ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যদি জাস্ট ইনস্টলে চলে আসি, দেন এই হচ্ছে গিয়ে ইয়ান দিয়ে ইনস্টল করা এবং এই হচ্ছে গিয়ে এনপিএম দিয়ে ইনস্টল করা। আমরা যেহেতু অলরেডি npm ইউজ করতেছি তাহলে হচ্ছে গিয়ে আমরা npmটা কপি করে নিয়ে আসলাম, দেন হচ্ছে গিয়ে আমি টার্মিনালটা ওপেন করলাম, এই জায়গার ভিতরে এসে আমি জাস্ট যদি পেস্ট করে দিই তাহলে হচ্ছে গিয়ে এটা ইনস্টল হতে থাকুক। সো ইনস্টল হওয়া হচ্ছে গিয়ে কমপ্লিট, দেন আমাদের যেটা করতে হবে আমরা যদি আবার এই সাইটের ভিতরে চলে আসি তাহলে আমাদের যে app.js আছে এটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের css টা এবং হচ্ছে গিয়ে টোস্টারটা যদি আমরা ইনপুট করে দিই তাহলেই মেবি কাজ করবে আর কি। সো আমরা যদি একটু ওপেন করি app.js, দেন আমি কপি করে নিয়ে আসি, প্রথমে হচ্ছে গিয়ে কপি করলাম আমাদের যে css টা আছে এই css টা। তো এই css হচ্ছে আমি সবার উপরে দিয়ে দিই ইম্পোর্ট, যেহেতু এই জায়গা হচ্ছে গিয়ে সব css গুলো আছে। তো আমাদের যেহেতু css টা অ্যাড হয়ে গেছে, দেন হচ্ছে গিয়ে আমি টোস্টারটা ইনপুট করি। সো আমাদের টোস্টারটা ইনপুট আমি এই জায়গায় বসিয়ে দিই এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে জাস্ট আমরা প্লাগিং হিসেবে যদি ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের কাজ শেষ। তো আমরা হচ্ছে গিয়ে এটাকে ইউজ করতে পারবো, বাট এটা আমরা কোথায় ইউজ করবো? আমরা যদি ইনডেক্স পেজের ভিতরে চলে আসি, দেন যদি আরেকটু উপরে চলে আসি, এটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়েট, এবং এই ক্রিয়েটের ভিতরে ওয়ান সাকসেস যেই ফাংশনটা আছে এই ফাংশনের ভিতরে আমাদের যখন কোনো কিছু ক্রিয়েট হয়ে যাবে এটা যখন সাকসেস হবে তারপরে হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় আমাদের চাহিদা মতন যা কিছু হচ্ছে গিয়ে লিখতে পারি আর কি। তো আমরা যেহেতু টোস্ট নোটিফিকেশনের মেসেজটা দেখাবো তো আমরা হচ্ছে গিয়ে এটা এখন দেখাতে পারি। তো আমরা যদি একটু ডকের ভিতরে দেখি তাহলে দেখবো যে আমাদের ইনপুট করতে হবে এবং ইউজ টোস্ট এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যবহার করতে হবে আর কি। সো আমরা হচ্ছে গিয়ে জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি, দেন হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে বসিয়ে দিলাম এবং তারপরে এটা হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে হবে, যেরকম লাইক দ্যাট এটা কনস্ট টোস্ট দেন হচ্ছে গিয়ে ইউজ টোস্ট। তো আমি জাস্ট এটাকে যদি নিয়ে আসি এবং এটাকে কোথায় বসাবো, এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে বসিয়ে দিই এবং এই টোস্টটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় ইউজ করব। তো আমার যে টোস্টটা আছে এটা ইউজ করার সিস্টেম হচ্ছে গিয়ে আমরা যদি আবার একটু ডকের ভিতরে দেখি তাহলে আমরা দেখবো যে ইউজ করার জন্য আমরা জাস্ট টোস্ট তারপরে হচ্ছে গিয়ে মেসেজটা দিতে পারি, অথবা আমাদের যদি এরকম দরকার হয়ে থাকে যে এটা সাকসেস এটা ইনফো তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে টোস্ট দেন হচ্ছে গিয়ে সাকসেস তারপরে হচ্ছে গিয়ে আমরা মেসেজ দিতে পারি। তার সাথে যদি আমাদের টাইম আউট দরকার পড়ে তাহলে হচ্ছে গিয়ে আমরা টাইম আউটটাও দিতে পারি। তো আমরা জাস্ট হচ্ছে গিয়ে যদি সিম্পল রাখি এইটুকু জাস্ট নিয়ে গেলাম, দেন হচ্ছে গিয়ে আমি যদি এই জায়গার ভিতরে সেটা হচ্ছে গিয়ে অ্যাড করে দিই এবং তারপরে যদি আমি একটু লিখে দিই সাকসেসফুললি, এবারকা যদি হচ্ছে গিয়ে আমি একটু দেখি যে আসলে আমাদের নোটিফিকেশনটা দেখায় কি দেখায় না। সো আমি আসলাম, দেন হচ্ছে গিয়ে আমি লিখলাম এবং আমি যদি পোস্ট দিই তাহলে আমি দেখব যে আমাদের পোস্ট নোটিফিকেশনটা হচ্ছে গিয়ে দেখাচ্ছে এবং এটা হচ্ছে গিয়ে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। আমাদের যদি সাকসেস হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় ডট দিয়ে লিখতে পারি সাকসেস, দেন হচ্ছে গিয়ে আমাদের যদি ইনফো হয় তাহলে আমরা লিখতে পারি ইনফো, তারপরে ওয়ার্নিং যদি হয় তারপরে আমরা লিখতে পারি ওয়ার্নিং, এবং যদি হচ্ছে গিয়ে ইরর হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা ইরর লিখতে পারি। এটা যেহেতু সাকসেস আমি হচ্ছে গিয়ে সাকসেস লিখি। যাই হোক, এইভাবে হচ্ছে গিয়ে আমরা যদি পোস্ট নোটিফিকেশন দেখাই এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এখন আমরা যেহেতু লারাবেল ইউজ করতেছি, আমরা যদি লারাবেলের ওয়েতে চলে আসি, আমরা ধরেন পোস্ট স্টোর কন্ট্রোলারে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লারাবেল সাইটগুলোতে আমরা জাস্ট এই জায়গার থেকে হচ্ছে গিয়ে মেসেজটা সেন্ড করে থাকি, লাইক দ্যাট উইথ, তারপরে হচ্ছে গিয়ে আমরা লিখি সাকসেস,
এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মেসেজটা পাঠাই এরকমভাবে যে পোস্ট। তো আমাদের হচ্ছে গিয়ে মেসেজগুলো আমরা যেহেতু লারাবেল ইউজ করি, লারাবেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এইভাবে পাঠাই। বাট আপনি যদি চান ফ্রন্ট এন্ডে শুধুমাত্র মেসেজ হ্যান্ডেল করবেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা এইভাবে পাঠাতে পারেন। কিন্তু এইভাবে যদি এখন আপনি পাঠান, আপনার প্রতিটা ফ্রন্ট এন্ডের যতগুলো ফর্ম আসবে প্রতিটা ফরমে গিয়ে গিয়ে অথবা যেই যেই জায়গায় হচ্ছে গিয়ে আপনাদের নোটিফিকেশন দেখাতে হবে সেই সেই জায়গায় গিয়ে গিয়ে হচ্ছে গিয়ে আপনাদের নোটিফিকেশনটা অ্যাড করতে হবে। এটা একটু ঝামেলা। বাট আপনি যদি এই রকম না করে আপনি যদি জাস্ট লারাবেলের ওয়েতে আমরা যদি এইভাবে হচ্ছে গিয়ে শো করাতে পারি যে আমরা উইথ দিলাম, দেন হচ্ছে গিয়ে সাকসেস, দেন হচ্ছে গিয়ে আমি আমার মেসেজটা দিয়ে দিলাম, আমার যে মেসেজটা হবে সেই মেসেজটাই হচ্ছে গিয়ে আমাদের নোটিফিকেশন হিসেবে শো করবে, তাহলে হয় গিয়ে সবচেয়ে বেটার। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে আমাদের বুঝতে সুবিধা হয় এবং হচ্ছে গিয়ে আমাদের কোডও অনেক কমে যাবে। সো তো আমরা ফ্রন্ট এন্ডে কীভাবে নোটিফিকেশন করব তা হচ্ছে গিয়ে আমরা তো অ্যাড করেই ফেলছি। বাট পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাক এন্ড থেকে আমরা যদি এইভাবে কোনো ডাটা পাঠাই তাহলে হচ্ছে গিয়ে আমরা সেই ডাটাটা নোটিফিকেশন হিসেবে কীভাবে রিসিভ করবো।